একদম বিরিয়ানির প্লেট সামনে হাজির, আজকে বিছানায় ঘুমাবো না, বিছানা হাজির, আজকে তো তোমাকে পাশে আসতে দিব না, পাঁজরে সেটে বসে যায়, এরকম করতে করতে নানা নানি বেনে বইয়ে গেল। বললো কখন? উল্টা বলতে শিখলো যখন, তখন সিধা করতে শিখলো। আমাদের সমাজ আজকে আমাদেরকে উল্টা বলার জন্য প্রেশার দিছে যে আমরা উল্টাটাই বলি। উল্টা বললে কিছুদিন আপনি মজাই থাকবেন, একদিন যখন সিধা কথা বলে দিব সেদিন ডুবে মরবেন। শেষ সংসারে গিয়ে ওই বুড়া বুড়ি মনে আনন্দ নেওয়ার জন্য বলে, চলো তো আজকে ওই নহারে যান গোসল করে আসি। জানে না যে ওখানে বিরাট বড় পুকুর আছে, ডুবে যাবে ওখানে মানুষ, শত্রু আছে বয়ে যাবে মানুষ। তখন ওখানে গিয়া উল্টা কথা না বলে ঝোঁককে আজকে সিধা কথা দেবার, আরে বেগম সাহেব অমুকের মা ওদিকে যাও না, পানি বেশি আছে ডুবে যাবে। আর কোন দিকে যাবে? পানিতে ডুবতে যাবে কিনা? যাওয়া ডুবে গেল। এখন ডুবে ভাসতে ভাসতে যাবে রতুয়া, আর এই সাহেব এখন ঝুলতে ঝুলতে চলে যাচ্ছে হরিশ্চন্দ্র। এই হয়েছে আমাদের, এই হয়েছে আমাদের চলন, এই হয়েছে আমাদের কাহানি। আজকে আমরা উল্টাটা বলার অভ্যাস করে নি তো মনে হয় এই শ্রোতারা সিধাটাই করবে। তুমি খুব মোবাইল নিয়ে পাগল থাকো, মোবাইলে যখন তোমার লাভ দিচ্ছে তখন পাগলই থাকো। হ্যাঁ, তুমি মোবাইলের লস বুঝতে পারো নি। প্রিয় ভাই আমার, কালিলুন মুনসেব হোক, আদালতে হোক, গ্রামে হোক, পঞ্চায়েতে হোক, থানায় হোক, জেলায় হোক, আপনি ইনসাফকারী লোক অনেক পরিমাণে কম পাবেন। ওয়া কাসীরুন মুতাসিব, কিন্তু আশ্চর্য হওয়ার লোক, আফসোস করার লোক আপনি অনেক পাবেন। আফাল্লাত ফি শামসুত তাওহীদি ওয়া নাজামহু, সূর্য চন্দ্র তাওহীদের গায়েব, মানুষ এখন তাওহীদ পর্যন্ত বুঝে না। তাওহীদ কাকে বলে এই কথাটা বুঝে না। তাওহীদ তো ইয়ে হ্যায় কি আল্লাহ হাশর মে কহ দে, তাওহীদ তো ইয়ে হ্যায় কি আল্লাহ হাশর মে কহ দে, ইয়ে বান্দা তো আলম সে খাফা মেরে দিয়ে হ্যায়। একটা কাহানি বলে একটা হাদিস বলে শেষ করি। আপনি তাওহীদটাকে যেমন তেমন মনে করিয়েন না, তাওহীদ হলো সর্বপ্রথম ফরজ, তাওহীদ হচ্ছে সর্বপ্রথম ফরজ, আল্লাহর একত্ববাদ হচ্ছে সর্বপ্রথম ফরজ, একমাত্র শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটাই ফরজ। এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি কতই হজ করেন, রোজা রাখেন, গাড়ির গাড়ি সাদকা খয়রাত করেন, আপনার দিকে আল্লাহ তাকিয়েও দেখবে না। কোন মুশরিকের আমলকে আল্লাহ তারাজুতে রাখবে না, আল্লাহ সরাসরি তার জন্য জাহান্নামের দরওয়াজা খুলে রেখেছেন এক্সপ্রেস ট্রেনের মতন। প্রিয় ভাই আমার, দুই লোক চলে যাচ্ছে রাস্তা ধরে, একটা গ্রামে ঢুকবে, বাউন্ডারি করা আছে গ্রামটাকে, ঢুকতে এখানে গ্রামের দরবান যারা তারা বলছে, ভাই তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবা? আমরা অমুক জায়গা থেকে এসেছি, তুমি জায়গায় যাবো। বলে এখানকার নিয়ম পালন করে যেতে হবে। বলে নিয়ম কি আছে? বলে এখানকার নিয়ম হলো, যারা এই বস্তিতে এই গ্রামে যাবে, একটা কিছু না কিছু তাকে এই প্রতিমার কাজ জন্য, এই বুধ গেলার জন্য, এই দেবী দেবতার জন্য কিছু একটা উপহার দিয়ে যেতে হবে। একজন বললো, ভাই আমাদের কাছে উপহার দেওয়ার মতো কিছু নাই, আমরা তো মুসাফির মানুষ, একটা টাকাও নাই, একটা লবণ চুষো নাই, একটা দানাও নাই পকেটে, দিবটা কি? বলে না দিলে তো হুজুর যাইতেই পাবেন না, কিছু না কিছু একটা দিতেই হবে। একটা মানুষ বোকা বোঝার মতো বুঝলো, কি দিতে হবে বলতো? বলে যে দেখছেন মিষ্টি রাখা আছে না, কতগুলো বললা ভন ভন করে, কতগুলো মাছি ভন ভন করে দেখছেন। বলে এক খাবার দিয়ে কমসে কম একটা মাছি মারে, আর কোনো এই মাছির আমি ভগবানের নামে দিলাম, এই মূর্তির নামে দিলাম। মনে মনে ভাবলো, ধুর একটা মাছি, একটা পিঁপড়ে, ধুর একটা মশা, এই তো সামান্য ব্যাপার, মেরিয়ে দি। ওটা তোমার বাবার সৃষ্টি করা নয়, ওর স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, উনি স্রষ্টা করেছেন। জান জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলে দেন আমার জীবন মরণ শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে। মাছিটা মেরে দিয়ে দিলেন। ফলে বাবা তুমি যা, ই মনে করলো আমি সফল হয়ে গেলাম, এই লোকটাকে একটা মাছি মেরে প্রতিমার নামে দিল বলে জাহান্নামে নিক্ষেপ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। ওর আরেকজন বন্ধু আছে, হাদিস সহি, হাদিস সহি, আরেকজন ব্যক্তি বলছে, ভাই তোমার সাথী যেরকম করলো তুমিও করো। বলছে, খবরদার এই গলাটা কাটিয়ে দিতে পারবো, কিন্তু এই গলাটা ছুটকে দিতে পারবো না। আর কোন গায়রুল্লাহর নামে, এই যে চান্দা দেখছেন এখন চলছে,
পূজার মাস আসে, এত মুসলমানেরা মুসলমানের এত রোশন খেয়াল হয়ে গেছে, অন্তরে এত বড় হয়ে গেছে, কিচ্ছু ভাবে না, টাকাটা অর্জন করে নিয়েছে যেভাবে হারাম খরচা করছে সেভাবে হারাম, মাদ্রাসার জন্য চেঁচাইতে হচ্ছে, চিল্লাইতে হচ্ছে, কলকাতা থেকে একটা মানুষকে ডেকে নিয়ে আসতে হচ্ছে এই এডুকেশন চাইবার জন্য। এরা কে হুঁশ নাই, এরা জানে না মিন্টাতে দৌড়া পারে মাদ্রাসা, এখানে 200 ছেলেরা থাকে, খায়, লেখাপড়া শিখে, তৌহিদ শিখাবে, দুনিয়াতে যেখানে যাবে একটা আলো ছড়িয়ে দিবে তৌহিদের, এরা জানে না। এদের কাছে ফকিরের মতো চাইতে 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 গলা ভেঙে যায়, কেন ভাঙবে গলা, অভ্যাস করে নিতে হবে। আমাদের মাদ্রাসা আমাদেরই দান দিয়ে চলবে, আমাদের ছেলেরাই পড়বে, আর তৌহিদ পড়বে আগে, বাকিগুলো পিছিয়ে পড়ান। একজন বলল, না ভাই আমি এই মাছিটা মেরেও দিতে পারবো না, বলছে পায়ের মারতে লাত খাও। তখন শুরু করলো মারতে, এমন করে মারামারি করলো মেরেই ফেলে দিল, বেচারি মেরেই ফেলে দিল। ওখানে বলল যে আল্লাহর নামে মৃত্যুবরণ করবে এটা আমার জন্য সহ্য হবে, কিন্তু গায়রুল্লাহর নামে একটা মাছি দেবো এটা আমার সহ্য হবে না। প্রিয় ভাইরা আমার, তাওহীদ হলো প্রথম খরচ, তাওহীদ যদি আপনার জীবনে না আসে তাহলে আপনার জীবন সফল হবে না, আর কোন কাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়েও দেখবে না। আমার মনে হয় আর কিছু বেশি বলি নমক থেকে খানা হয়ে যাবে, এই জন্য খানার দিকে যাব না, আমি নমক থেকেই আমার বক্তব্য শেষ করলাম। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরাল জাযা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।